আমরা সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে একটা ফুড শপে এলাম। এখানে সব থাইল্যান্ডের ফুড, স্ট্রিট ফুডগুলো বেশি। এখানে বাদাম দিয়ে কি যেন বানাচ্ছে, চিংড়ি দিয়ে, সবাই একেবারে লাইন ধরে খাচ্ছে। আবার ফুড পান্ডা থেকেও অর্ডার দেয়, ফুড পান্ডারা এসে নিয়ে যায়। এই পাশে অনেক মানুষজন খাচ্ছে, আবার এই পাশে আরেকটা, এই পাশেও। আমরা একটু মেনু দেখি, এই মেনুতে কি আছে। এখানে পাশের সব রেস্টুরেন্ট, উপরে আবার মাসাজ, থাই মাসাজ অ্যান্ড স্পা আছে। এটা একটা অর্গানিক শপ, এখানে মিষ্টি আলু এ ধরনের অনেক ফ্রুটস দেখলাম। অর্গানিক শপ, এই শপটার নাম হচ্ছে সাস্টেইনা অর্গানিক শপ। এখানে উপরে আবার দোতলায় হচ্ছে রেস্টুরেন্ট। ফাইনালি আমরা ঠিক করলাম এখানে যে অর্গানিক শপ আছে, সাস্টেইনা রেস্টুরেন্ট। এখানে আমরা দেখে গেলাম স্যুপ আছে, আমাদের ওটাই পছন্দ হয়েছে এবং আমরা ওখানে এখানে এই স্যুপটা খাবো। এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্ট, ওদের নিচে হচ্ছে অর্গানিক শপ আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। খুব কুল কুল হচ্ছে যে পরিবেশটা, এসে ভালো লাগছে। এখানে খাবারের মেনু, আমরা জানি কি একটা পছন্দ করলাম। এখানে স্যুপগুলো খুব কম রেঞ্জের মধ্যে, হার্বস অ্যান্ড ওয়াকাম সুইম ক্লিয়ার স্যুপ 70, অন্যান্য স্যুপগুলো আছে 60-70 এর মধ্যে। আচ্ছা আমরা তাহলে টু পাম্পকিন স্যুপ অ্যান্ড দিস ইজ ফর ওয়ান পারসন ওয়ান রাইস ব্রেড স্যুপ, দিস ইজ ফর ওয়ান পারসন অল দ্য শেয়ার। আচ্ছা হোমমেড ব্রেড নিচ্ছি অ্যান্ড পাম্পকিন স্যুপ। ওদের ডেকোরেশন, সো আমরা এখন কি নিচ্ছি খাবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নিচ্ছি সল্ট গ্রিলড, এটি কি সাবা, এই এটা নিচ্ছি আমরা। বাপরে 370 থাই বাত। ওদের পরিবেশটা অনেক ঠান্ডা, এখানে লোকজন অনেক কম, এটা একটা এখন একটু লোকজন কম। আজকে কি যেন থাইল্যান্ডি ভাষায় বললো, থাই ভাষাতে বললো যে হলিডে হলিডে, ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক দেখি খাবারটা কেমন। সুপ উইথ সিসামি টোফু এন্ড টমেটো সস সালাদ নাহা আমি সস পিকেল দিয়েছে, এটা স্যুপ দিয়েছে, আমি যেটা যেটা চিনতে পারছি সেটা বলছি। এখানে একটা ফিশ দেওয়া আছে আর এটার রাইস, এখানে এক বোল রাইস দেওয়া আছে আর এটা হচ্ছে সালাদ, টমেটো, বেবি কর্ন, লেটুস পাতা। এখানে একটা সুন্দর একটা সস বানিয়ে দেওয়া আছে তিল দিয়ে, টমেটো সস। আর এখানে হচ্ছে দুইটা মিষ্টি কুমড়া, দুইটা মিষ্টি কুমড়ার টুকরো দিয়েছে, পাম্পকিন স্লাইস। এটা সম্ভবত খাওয়ার পরে বুঝতে পারবো এটা জিনিসটা কি। আচ্ছা এটাও একটা একদম আচার টাইপের এরকম কিছু, এই তো
আমরা যাচ্ছি একটা জাস্ট একটা নাস্তা করতে এসেছিলাম স্ন্যাক্স তো এই তো হালকা একটা স্ন্যাক্স হয়ে যাবে আমাদের সব মিলিয়ে খাবারটা ভালো মনে হচ্ছে আচ্ছা এটা ছিল জাপানিজ রেস্টুরেন্ট হ্যাঁ আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমাদের বিল আসতো টোটাল 435 থাই বাত 535-536 ধরা যায় খাবার ছিল মোটামুটি হ্যাঁ 435 থাই বাত খাবার ছিল মোটামুটি